রানা প্লাজা ধসের পর তৈরি পোশাক খাতে গত 5 বছরে নিরাপদ কর্মপরিবেশ তৈরিতে সন্তোষজনক অগ্রগতি হয়েছে অ্যাকর্ড ও অ্যালায়েন্সের অধীনে থাকা কারখানাগুলোর। কিন্তু এর বিপরীতে জাতীয় উদ্যোগের অধীনে থাকা 87 ভাগ কারখানা এখনও ঝুঁকিপূর্ণ। আর 3 উদ্যোগের বাইরে থাকা কারখানাগুলোর কর্মপরিবেশ ঠিক করার দায়-দায়িত্ব কার, তা এখনও নিশ্চিত করা যায়নি। সাদাত হোসেনের রিপোর্ট। অগ্নি, বৈদ্যুতিক আর কাঠামোগত 1,34,000 ত্রুটি খুঁজে পায় ইউরোপীয় ক্রেতাদের জোট অ্যাকর্ড 2020টি কারখানা পরিদর্শন করে। এর মধ্যে 142টি সম্পূর্ণ ত্রুটিমুক্ত করা গেছে গেল 5 বছরে, আর 90% সংস্কার কাজ শেষ করেছে 767টি কারখানা। নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা হয়েছে অ্যালায়েন্সের অধীনে থাকা 836টি কারখানার 600টিতেই। চলতি বছর শেষ হওয়া চুক্তির মেয়াদ আর না বাড়লেও এই অগ্রগতি পর্যবেক্ষণে অন্তর্বর্তীকালীন পৃথক দুটি কমিটিও গঠন করেছে এই দুই জোট। That's a dramatic change. Factories have fire doors now. They don't have collapsible gates. They either have or they're finishing the installation of fire alarm systems. They've upgraded and cleaned up their electrical systems, which was the cause of a lot of factory fires here. So there's been a lot of positive improvements. তবে এর উল্টো চিত্র সরকারের কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আওতায় থাকা 754টি কারখানার। আইএলওর সর্বশেষ প্রতিবেদন বলছে মাত্র 109টি কারখানা 50 ভাগ সংস্কার কাজ সম্পন্ন করেছে। এর মধ্যে বৈদ্যুতিক ত্রুটি সারানোতে অগ্রগতি হয়েছে 26 ভাগ, অবকাঠামো সংস্কারে 28 ভাগ, আর 21 ভাগ কাজ হয়েছে অগ্নি নির্বাপনে। ইঞ্জিনিয়ারদের নিয়োগ প্রক্রিয়াটা অনেক দিন ধরেই পেন্ডিং আছে, যার জন্য এই রিমিডিয়েশনটা স্লো। আইএলওর ফান্ডের দিকে তাকিয়ে না থেকে সরকারকে এখানে নিয়োগ প্রক্রিয়ার জন্য ফান্ড দেওয়া উচিত, দিলেই এটা এগিয়ে যাবে। যদি আমরা এটা দ্রুত আগাইতে না পারি তাহলে আমাদের যে অন্য ফ্যাক্টরি যেখানে রিমিডিয়েশন হয়েছে সেটাও কিন্তু প্রশ্নের সম্মুখীন হবে, কারণ কোনো একটা ফ্যাক্টরিতে দুর্ঘটনা হলে তাতে করে হোল সেক্টর ক্ষতিগ্রস্ত হবে, এমনকি দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। এটা যদি অ্যাকর্ড অ্যালায়েন্স আরও 10 বছর থাকে তারপরও পারবো না, যতক্ষণ না পর্যন্ত মালিক নিজের দায়বদ্ধতাকে মেনে নিবে এবং সেই অনুযায়ী চর্চা করবে। 1, 2 হচ্ছে যতক্ষণ পর্যন্ত রাষ্ট্র আইনটা কড়াকড়ি প্রয়োগ করবে। ঝুঁকিমুক্ত নিরাপদ কর্মপরিবেশ তৈরিতে এই উদ্যোগের বাইরে থেকে গেছে আরও অনেক ছোট ও মাঝারি কারখানা। এর সঠিক সংখ্যা জানা না গেলেও গবেষণা বলছে এসব কারখানার কমপক্ষে 30 ভাগই রপ্তানিমুখী কারখানার জন্য চুক্তিভিত্তিক কাজ করছে। অথচ বিজিএমইএ বলছে তাদের সদস্যভুক্ত না হয় এসব কারখানার কোনো দুর্ঘটনার দায় নিবে না তারাও। তারা খোলা বাজার থেকে কাপড় কিনছে, সেটা কিনে মিডল ইস্টে করছে বা মালয়েশিয়া করছে, তাদের কিন্তু মেম্বারশিপ নেওয়ার কোনো বাধ্যবাধকতা নাই। তো এই ফ্যাক্টরিগুলো সরকারকে তদারকিতে আনতে হবে। যারা এখানে লাইসেন্স দিচ্ছে, প্রাথমিক লাইসেন্স যেমন ট্রেড লাইসেন্স দিচ্ছেন বা এক্সপোর্ট লাইসেন্স দিচ্ছেন, তাদেরও দেখা উচিত যে এরা বিজিএমই অথবা বিকিমের মেম্বার কিনা, তাহলে এটার দায়িত্ব আমরা নিতে পারবো। কিন্তু আমাদের মেম্বার না হলে আমরা কোনো দায়িত্ব নিতে পারি না। রানা প্লাজা ধসের পর থেকে ছোট বড় মিলিয়ে 138টি দুর্ঘটনা ঘটেছে বিভিন্ন পোশাক কারখানায়। এর মধ্যে অগ্নিকাণ্ডের ঘটনা 130টি, আর 5টি দুর্ঘটনা ঘটেছে বয়লার বিস্ফোরণে। শাহাদাত হোসেন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।